الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: شكرا جبان كل بوري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا خیال ما سوا دل سے مٹھا دوں یا رسول اللہ. حجاب ظلمت بشری اٹھا دوں یا رسول اللہ. اللہم وعلى آل سيدنا اللہ. نجے عشق ہویا دوستی کرے نجار شاتے نہ میرے شاتے نہ میشایا دیکھنا چاہیے کلمات اللہم صلی علی سیدنا العبد وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে আমরা কি দিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متقا بلغ العلا کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা কোনাউর চকবাজার প্রাঙ্গণ অবস্থিত কোনাউর পূর্বপাড়া হযরত শাহ হাসানুজ্জামান রহমতুল্লাহি আলাইহির স্মরণে ৭৬তম বার্ষিক পবিত্র উরুস মোবারক 2023 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আওলাদে ওলি হযরত মাওলানা আমানুল্লাহ পীর সাহেব নাইবিয়া দরবার শরীফ বাথুরিয়া সহ সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোহাম্মদ হেফজুমিয়া বীর মুক্তিযোদ্ধা প্রধান অতিথি জনতার চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব আল ইমরান সাহেব সুযোগ্য চেয়ারম্যান ২১ নং কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব আল মামুন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কোনাউর পূর্বপাড়া প্রধান বক্তা হিসেবে যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত পীর তরিকত রহনুমায়ে শরীয়ত রওনকে আহলে সুন্নত বিশিষ্ট লেখক ও গবেষক আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ আশিকি আল কাদেরি আল ওয়াইসি মাদাজিল্লুল আলী সুযোগ্য পীর সাহেব খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি নোরাইন ফাউন্ডেশন ঢাকা প্রধান আকর্ষণ হিসেবে যিনি এতক্ষণ যাবত কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছে আমাদের এই এলাকার কৃতি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন উস্তাজুল উলামা হযরতুল আল্লামা হুজুর আল্লামা মাওলানা মুফতি এনামুল হক কুতুবী মাদাজিল্লুল আলী সুযোগ্য প্রিন্সিপাল ইব্রাহিমপুর সুফিয়াবাদ সিনিয়র মাদ্রাসা নবীনগর আরও ছিলেন মাওলানা মুফতি নাসির উদ্দিন মাহমুদি আল কাদেরি সাহেব খতিব কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠাতা সোপার ওজানেশ্বর গাউসিয়া গফুরিয়া সুন্নিয়া মাদ্রাসা মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ আল মাইজবান্ডারি ও মোহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ করে আমার সাথে সফর সঙ্গী হয়ে এসেছেন তরুণ ওদে আমার ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আশরাফুল ইসলাম ফারাবি, আরও আছেন মাওলানা নিয়ামতুল্লাহ আনসারী সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবে বোঝা যায় আমি মনে হয় কোনো কবরস্থানে সালাম দিছি। আমার সামনে কি মানুষ আছে? জিন্দা না মরা? জিন্দা। আওয়াজটা বলেন, সত্যি কথা বলেন, আওয়াজটা কি জিন্দার মতো হয়েছে না মরার মতো? মরার মতো হইলে হইবে। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা, বেহেশতের বাগানে সবাই বসছি, হাসি উজ্জ্বল চেহারা থাকবে। আওয়াজটা শুনে আশেপাশে রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসাবাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে যারা ব্যস্ত আছে তারা যেন দৌড়াইয়া চলে আসে, কারণ ওরা অপেক্ষা করতেছে, ওরা ভাবতেছে মাহফিল এখনো পুরোপুরি জমে নাই, আমরা জমলে তারপরে যাইব। কিন্তু একটু পরে আসলে যে বসার জায়গা পাইবে না, একটু আওয়াজ দিয়ে বুঝাইয়া দেওয়া দরকার আসেনি? একটু জোরে বলুন, আসেনি? তাহলে আমি আরেকবার সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ